আজকে করব কাঁচা কলার কোফতা। তো তার জন্য প্রথমে কাঁচা কলাটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এগুলোকে আমি এবার একটা প্রেসারে এটা সিটি দিয়ে নেব, সিদ্ধ করে আবার ফিরে আসছি। কাঁচা কলার আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এই খোসাগুলোকে আমি ফেলে দেবো না, এগুলোকেও রেখে দেবো, এগুলো পরে আবার একটা অন্য প্রিপারেশন করা যাবে। আমি এবার এই আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকে নিতে হবে, একটু যেন লাম্পের মতন না থাকে। আর কাঁচকলাটা চটকানোর পরই আলুটা ওর সাথে চটকাতে হবে, কারণ কতটা কী লাগবে দেখে বুঝে, খুব বেশি আলু দেবার দরকার নেই, আমার যেরকম লাগবে আমি দেবো। এটা একটু টাইট হতে হবে, ভালো করে চটকানো আমার হয়ে গেছে। এবার এটা আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দেব অল্প একটু হলুদ, তারপরে দিয়ে দেবো অল্প একটু নুন। আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, যদি আলু টালুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করা হয় তাহলে নুনটা এসবে না দিলেও চলবে। এরপরে দেব বেটে রাখা আদা জিরে বাটা, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপরে দেব রোস্ট করে রাখা ভাজা মশলা, আর একটু দিয়ে দিলাম। এই ভাজা মশলার লিঙ্ক যদি দেখবার দরকার হয় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আচ্ছা, এর সাথে দিয়ে দেব একটুখানি বেসন, এক চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে এটা বেশ টাইট থাকবে, অল্প একটু বেসন, ভালো করে আমি মেখে নেবো এটাকে। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, এটা যদি এর মধ্যে পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না, সেটাও দেওয়া যায়, দিলে খেতে ভালো হয়, এটাতেও খেতে খুবই ভালো হবে। আচ্ছা, এটা মেখে আমি খুব বেশিক্ষণ রাখবো না, আমি এটা থেকে ছোট ছোট বল করে আমি এটাকে ভেজে নেব। মাখাটা আমার 5 মিনিট রেখেছি, এবার অল্প একটুখানি চিনি দিয়ে দেবো এতে, চিনি দিয়ে আর বেশিক্ষণ রাখবো না। এবার এর থেকে আমি ছোট ছোট করে কয়েকটা বল বানিয়ে নিচ্ছি, চাইলে এর মধ্যে লঙ্কাও দেওয়া যায়, যেহেতু ভাজা মশলাতে লঙ্কা আছে আমি আর আলাদা করে দিন, যেরকম ইচ্ছা শেপ বানিয়ে নেওয়া যায়। আমি ছোট ছোট এরকম গোল গোল বানিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, আমি এবার এতে একটু দিয়ে দেবো তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, যারা সাদা তেলে করতে চায় বড়াটা সাদা তেলে ভেজে নেওয়া যায়, তবে এটা একটু ডিপ ফ্রাই হবে, সুতরাং একটু প্রথমে ভাজার সময় একটু তেলটা বেশিই লাগবে, তবে কম তেলেও করা যায়। তেল দিয়ে দিয়েছি, কড়ার চারিদিকে একটু তেলটা মাখিয়ে দিলে কি হোক জিনিসটা দেওয়ার সময় কড়ার গায়ে লাগে না। এবার আমি একে একে বলগুলো দিয়ে দেবো ওর মধ্যে,
একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে একটু হাই দিয়ে এরপরে মিডিয়াম করে দেবো, একটু ভাজতে সময় লাগবে। প্রথমে বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যায়। একটা পিট করে হয়ে গেল, ধুয়ে ধুয়ে করে দিল। বড়াগুলো আমার হোক, সেই ফাঁকে আমি অন্যান্য বিষয়গুলোকে রেডি করি। আমি এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে কড়া করে ভাজলে তরকারিটা করতে সুবিধে হবে। কাঁচা কলাটা তো নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং একটু ভালো করে লালচে ব্রাউন করে এটাকে একটু ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, একটু সময় দিয়ে আঁচ কমিয়ে বড়াটা ভালো করে ভাজা হবে। আমার এই কটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে দিই। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। মোটামুটি এইরকমই, একটু ডিপলি ডিপলি এটাকে করতে হবে। এখন অনেকটা এইরকম আসবে। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াই যে তেল রয়েছে আমি এবার তাতে ফোড়ন দিয়ে দেবো। কড়াই আমি খুব অল্পই তেল রেখেছি, কেউ যদি তেল বেশি পছন্দ করেন একটু বেশি তেল দিয়ে নেবে, অসুবিধা নেই। আমি এক এক করে এখানে ফোড়ন দিয়ে দেবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন বাটা। কেউ যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজের রসুন বাটা দেবার দরকার নেই। ফোড়ন আমার হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এক চামচ পেঁয়াজের রসুন বাটা। টমেটোটাতে আমি একটুখানি নুন দিয়ে দেব। একটু নুন দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা একটু সেদ্ধ হোক। টমেটো আমার অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, একটু নাড়িয়ে নেব। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবার দিয়ে দেব আদা জিরে বাটা। তার সাথে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। মশলাটার সাথে চিনিটা দিয়ে দিলে মশলাটা পড়েও না, লঙ্কাও অর্থ ভালো। মশলাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেবো। মশলা কষার মধ্যেই আমি ছোট ছোট করে কেটে রাখা একটু আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলু না দিতে চান, আলু না দিয়েও হয়, শুধুও হয়, আমি একটুখানি অল্প করে আলু দিলাম।
আগে তোমার একটু বড় করে কেটে নিলেও অসুবিধা হয় না, তো আমাকে একটু ছোট করে কেটেছি। ভালো করে কষানো হয়েই এসছে, একটু হোক। এবার দিয়ে দেবো নুন, যেহেতু বড়াতে নুন দেওয়া রয়েছে আর টমেটোটার সময়তেও আমি একটু নুন দিয়েছি, তাই নুনটা বুঝে অল্প করে দিতে হবে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, অল্প জল দেবো, খুব একটা তো ঝোল হয় না, একটু গা মাখা মতনই হবে। ফুটতে যেটুকু জল লাগবে এক কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। শুরু করে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। আমি এবার একে একে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, এর উপর দিয়ে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা, রান্না আমার মোটামুটি কমপ্লিট। একবার ভালো করে ফুটে গেলে আমার কাঁচা কলার কোফতা রেডি। বাড়িতে আপনারা ট্রাই করুন, রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই চলে এটা। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও খুব তাড়াতাড়ি আসবো।